হ্যালো এভরিওয়ান, আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুকটাকে নাইট মোড আকারে ইউজ করবেন। অনেকেই ফেসবুক ব্যবহার করেন এবং অনেকেই নাইট মোড ইউজ করতে পারছেন এবং অনেকেই নাইট মোড ইউজ করতে পারছেন না। যারা নাইট মোড ইউজ করতে পারছেন তারা তো পারলেনই, আর যারা পারছেন না তাদের জন্য এই ভিডিওটি। আমি আপনাদেরকে সর্বমোট দুটা ওয়ে দেখাবো যে দুইটা ওয়ের মাধ্যমে আপনারা নাইট মোড ইউজ করতে পারবেন। সর্বপ্রথম দেখাবো যে আপনারা কীভাবে আপনার ফেসবুক লাইটকেই নাইট মোড আকারে ইউজ করতে পারেন, এবং পরবর্তীতে দেখাবো যে আপনার মানে দ্বিতীয়ত দেখাবো যে আপনার একটা সফটওয়্যারের মাধ্যমে আপনারা ফেসবুকটাকে নাইট মোড আকারে ইউজ করতে পারবেন। সো উইথাউট এনি ফার্দার টু লেটস বিগিন দ্য শো। হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য ইউটিউব অ্যাপ, নেভার মিস এট এনি আপডেট। ওকে, নাইট মোড আকারে ইউজ করার জন্য সর্বপ্রথমে আপনাদেরকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনাদেরকে এই ফেসবুক লাইটটা আপনাদেরকে আপডেট করতে হবে। আপনাদের দেখাচ্ছে দেখতে পাবেন আমার দেখাচ্ছে যেখানে ওপেন, আর আপনাদের এখানে আপডেট দেখাবে, তারপর আপনারা আপডেট দিয়ে নেবেন। আপডেট দেওয়ার পর এটা ওপেন করবেন। সো একটু ওয়েট করবেন, তারপর আপনারা দেখতে পারবেন যে এখানে হোয়াইট আকারে চলে আসবে। তারপর এটা কিন্তু আপনাদের নাইট মোড না, তো দেখতে পারবেন যে এটা কিন্তু আমার নাইট মোড না। সো নাইট মোড এনেবল করার জন্য উপরে দেখতে পারবেন যে তিনটা আইকন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, ওয়েট করার পর একটু নিচে চলে আসবে। নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন যে লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। এই সেটিং অ্যান্ড প্রাইভেসিটা একটা ট্র্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাদের এখানে অনেক অপশন চলে আসবে। তারপর এখানে দেখতে পারবেন যে লেখা আছে সেটিং এর নিচে নাইট মোড, আর এখানে দেখতে পারবেন যে এনেবলের একটা আছে। সো এটাতে এখানে ক্লিক করে সরাসরি এনেবল করে দিবেন, তাহলে দেখতে পারবেন যে আপনাদের নাইট মোডটা কিন্তু এনেবল হয়ে গেছে। সো দেখতে পারবেন যে আমার সব কিছু কিন্তু নাইট মোড আকারে চলে আসছে। সো এইভাবে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এই নাইট মোডটা ইউজ করতে পারবেন। সো দ্বিতীয়ত যেই এটা, এটা হলো একটা সফটওয়্যারের মাধ্যমে কীভাবে আপনারা নাইট মোড এনেবল করবেন। সো এই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। এই সফটওয়্যারটা আপনারা কখনো গুগল প্লে স্টোরে পাবেন না। আর এই সফটওয়্যার ডাউনলোড লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে ক্লিক করে সরাসরি এই সফটওয়্যারটা ডাউনলোড করবেন। তারপর এই সফটওয়্যারটা ডাউনলোড করার পর এটা ওপেন করবেন। ওপেন করার পর একটু ওয়েট করবেন, তারপর দেখতে পারবেন যে লেখা আছে এখানে চেঞ্জ লক ভার্সন 1.0। সো এটাতে আপনারা ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর আপনার এখানে আপনার নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস আর এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবেন। সো আমি এগুলো দিয়ে মানে লগ ইনে ক্লিক করব। সো আমি এখানে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলাম। তারপর দেখতে পারবেন যে আইডিটা সেখানে একদম চলে আসছে। তারপর এখানে দেখতে পারবেন যে ওকে লেখা আছে, ওকেতে ক্লিক করবেন। আর যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আপনারা এই সফটওয়্যারটা সরাসরি কেটে একদম আবার প্রথম থেকে ওপেন করবেন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে, একদম সরাসরি লগ ইন আকারে চলে আসবে। সো আমাদের দেখতে পারবেন যে প্রথমে হোয়াইট আকারে চলে আসছিল, তারপর একটু যদি ওয়েট করেন তাহলে কিন্তু আপনাদের এই নাইট মোড আকারে চলে আসবে। সো এখান থেকে আপনারা একদম মানে সেই বড় অর্থাৎ বেশি এমবি যেই ফেসবুকটা, সেই ফেসবুকটার মধ্যে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। এখান থেকে পারবেন সবগুলো কিন্তু নাইট মোড আকারে ব্যবহার করতে পারবেন। সো তাইলে এখান থেকে গো টু ফ্রিও ব্যবহার করতে পারেন। ফ্রি বলতে কি আপনারা ইমেজগুলো দেখতে পারবেন না। সো এই ছিল ভিডিও। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আপনারা কোন ধরনের ভিডিও চান সেগুলো কমেন্ট করে জানাতে পারেন, ইনশাল্লাহ সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সো বাই, দেখাবো কোনো পরবর্তী ভিডিও।